করোনার অতিমারী সময়কালে ব্লাড ব্যাংকে চলছে রক্ত সংকট। এই রক্ত সংকটের সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হলো ভাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। তাদের উদ্যোগে ভাতারে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। সেখানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, প্রাক্তন বিধায়ক বনমালী হাজেরা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা। কোভিড প্রোটোকল মেনে সমস্ত রকমের বিধিনিষেধ মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 50 জন রক্তদান করেন এদিনের শিবিরে, কারণ আরও বেশি মানুষজন উপস্থিত হয়েছিলেন রক্তদান করার জন্য। কিন্তু করোনার এই অতিমারী সময়কালে সমস্ত কোভিড প্রোটোকল মেনেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ভাতার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহিত রক্তদাতারা এসে উপস্থিত হয়েছিলেন এই রক্তদান শিবিরে। আগামী দিনে ব্লাড ব্যাংকে রক্ত সংকটের সমস্যা সমাধানের জন্য আরও ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বপ্রাপ্তরা। ভাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ভাতারে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের। ব্লাড ব্যাংকে রক্ত সংকটের চাহিদা পূরণের জন্য এই উদ্যোগ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগামী দিনেও ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে, মানুষের পাশে থেকে সমস্ত রকমের পরিষেবা প্রদান করার কথা জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। সেই হিসাবে আমরা আজকে 50টা পারমিশন পেয়েছি, আমরা 100টা আমাদের ছেলেমেয়েরা দিতে প্রস্তুত, আমাদের রেডি আছে, কোনো অসুবিধা নেই। দেখুন একটা কথা বলি, আমার নেত্রী যেমন সারা বাংলা মানুষের জন্য চিন্তাভাবনা করে এবং সাধারণ মানুষ গরিব মানুষ খেতে গা মানুষের পাশে যেমন আছে, তার সৈনিক হিসাবে কিন্তু আমরা সবসময় দিদির সৈনিক হিসাবে আমরা মানুষের পাশে সবসময় সামাজিকমূলক কাজ আমরা সবসময় করে থাকি। উপস্থিত রয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের ভাতারের সক্রিয় নেতা এবং ভাতারের উন্নয়নের কাণ্ডারি আমার সক্রিয় আমাদের বনমালী হাজরা মহাশয়, উপস্থিত আছেন আমাদের প্রাক্তন এবং জেলা পরিষদের যে সমস্ত আমাদের মেম্বার, সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করে থাকি।